যোধা, দাঁড়ান। যোধা, তোমার এখানে আসার কোনো অধিকার নেই। কিন্তু অন্যায়কে আটকানোর অধিকার তো আছে পিতা। রাজপুত বীরেরা আট ধরনের মানুষের উপর কখনো আক্রমণ করে না। অবোধ বালক, বৃদ্ধ, অবলা, শরণার্থী বা ভয় পেয়ে পালিয়ে যাওয়া কোনো ব্যক্তি, বন্ধা, নপুংসক, বামুন এবং প্রতিবন্ধী, আর এই মানুষটা শারীরিকভাবে অক্ষম, একে মারলে আপনি নিজেই নিজের নিয়ম লঙ্ঘন করবেন পিতা। রাজকুমারী একদম সঠিক কথা বলেছেন। রাজা একবার কোনো সিদ্ধান্ত নিয়ে নিলে কখনো সে পিছিয়ে আসে না, আর আমি এই রাজপুতানার শত্রুকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমাদের আসল শত্রু তো জালালউদ্দিন মোহাম্মদ পিতা। এ তো জালালের পাঠানো সামান্য একজন গুপ্তচর মাত্র। যোধা একদম সঠিক কথা বলেছে। এই প্রতিবন্ধীকে হত্যা করলে আমাদেরই অপমান হবে। আমাদের তরোয়ালের কোপ সোজা জালালউদ্দিনের গলায় পড়া উচিত। আজ আমি আজকের এই শুভ দিনে এই প্রতিজ্ঞা করছি যে আমি জালালউদ্দিনের শিরচ্ছেদ করে রাজা ভারমলের চরণে অর্পণ করব, আর এই উপহার আমি দেব রাজকুমারী যোধাকে আর পুরো আমেরের জন্য। আমি বেঁচে থাকতে মুঘলরা কোনোদিন রাজপুতানা দখল করতে পারবে না, এই প্রতিজ্ঞা করছি আমি আপনাদের সামনে। রাজা সূর্যভান সিং এর জয়! 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 হে আল্লাহ, নিজের জন্মদিনে নিজেরই মৃত্যু চাইছে। ওরে বোকা রাজা, তুই জালালকে পরাজিত করার স্বপ্ন দেখছিস তাই না? তার ফল হবে তোর মৃত্যু। মৃত্যু তো নিশ্চয়ই ঘটবে, কিন্তু সেই মৃত্যু হবে তোর, রাজা সূর্যভান। তুমি কে? কেন তোমার মুখটা ভুলতে পারছি না? ওহো, এখনো ভানপুরের মহারানী কাঁচের ছুরি খোলেনি দেখছি। আমি এখনো মহারানী হইনি সুকন্যা। হয়ে যাবে, হয়ে যাবে, আর তো বেশি দেরি নেই, চলো 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 খোলো। সত্যি কথা বলবো দিদি, আমি না সব রাগ ভুলে তোমার বিয়ের ঘোষণায় এসেছিলাম, এবার তো ক্ষমা করে দাও আমাকে। তবে আমি জানি যে তুমি আর মা আমার জন্য এর থেকেও ভালো বর খুঁজে আনবে। হ্যাঁ সুকন্যা, নিশ্চয়ই খুঁজে আনবো। চলো চলো, এবার চুড়িগুলো খোলো। না না, এগুলো থাক, এই চুড়িগুলো আমি বিয়ের পর আমার সঙ্গে নিয়ে যাব। সত্যি বলছি দিদি, আমি যখন দেখলাম যে ঘোষণার সময় আমার পছন্দের চুড়ি পরেছিলে, তখন আমি বুঝতে পারলাম তোমার সঙ্গে ঝগড়া করা আমার ছেলে মানুষই ছিল। আর এমনিতেও আমি সূর্যভানকে পছন্দ করি সেটা গুরুত্বপূর্ণ নয়, বরং এটা গুরুত্বপূর্ণ যে উনি আমার দিদিকে পছন্দ করেন। আর আমি জানি যে উনি আমার এই মিষ্টি দিদির সব ইচ্ছে পূরণ করবেন। কিন্তু উনি সূর্যভান ছিলেন না, যাকে আমি প্রদীপ ভাষাতে গিয়ে দেখেছিলাম। তাহলে কাকে দেখেছিলে? সে অন্য কেউ ছিল সুকন্যা, আর আজ বিয়ের ঘোষণার সময় আমি প্রথমবার সূর্যভানকে দেখি। দুজন এক নয়। আচ্ছা ঠিক আছে,
আমি তোমার চোখ বন্ধ করছি। এবার বলো তো কাকে দেখছো? বলো বলো কাকে দেখছো? রাজা সূর্যভান, তাই না? আর কিছু দিনের মধ্যে তুমি ভানপুরের মহারানী হতে চলেছো। দিদি, তাছাড়াও তুমি যাতে সূর্যভানকে পছন্দ করো সেই জন্যই মা এত কিছু বলেছে। যোধা রানী, সবাই জানে যে ভানপুরের মহারাজা সূর্যভান একজনই, যাকে সবাই চেনে। আরে ভাই, আমার একটা নীতি আছে, ঘুরতে আসা অতিথিদের খাবার বানানোর কৌশল আর অচেনা কাউকে রাজনৈতিক গতিবিধির ব্যাপারে বলা একদম ঠিক নয়। আর আমি সেটা বলতেই বা যাব কেন? কে জানে এখানে কে গুপ্তচর, কে মুঘল, একজন তো আমাদের মধ্যেই ঘুরে বেড়াচ্ছিল। সতর্ক থাকুন, আমার কাছ থেকে কেউ পার পাবে না। মিষ্টি আর মুঘল দুটোই আমি গন্ধ শুকে চিনে নিতে পারি। তাহলে আপনি আমাকে চিনে ফেলেছেন? আরে তুমি তো আমাদেরই লোক। ওই শয়তান মুঘল বিশ্বাসঘাতককে যদি একবার হাতে পাই, ওদের সম্রাট যার নাম হলো জালাল, তাহলে এই ঘিয়ের দিব্যি তাকে আমি রাজ কারাগারে ঢুকিয়ে ছাড়বো। আচ্ছা, এই রাজ কারাগারটা ঠিক কোথায় বলবো কেন? তা বটে, আমি তো অচেনা লোক, তাও আমি শুনেছি যে চিতরগড়ের রাস্তা নাকি রাজ কারাগারের পাশ দিয়েই যায়। একদম ভুল, চিতরগড় হচ্ছে এই দিকে আর রাজ কারাগার হচ্ছে ওই দিকে। কিন্তু আমি সেটা তোমাকে কেন বলবো? একদম ঠিক বলেছেন আপনি, তবে আমার মতে আপনার তো এই রাজ্যের গুপ্ত মন্ত্রী হওয়া উচিত ছিল। কি বললে, মন্ত্রী? এই প্রথমবার কেউ আমার বুদ্ধির প্রশংসা করলো। অনেকদিন পরে কিন্তু এইরকম উৎসব হচ্ছে। চারপাশে কত আনন্দ, কত আলো, কত সুরা আর কত সুন্দরীও। কিন্তু তোমার মন কোথায়? বুঝতে পেরেছি, যবে থেকে যোধার সঙ্গে বিয়ে হবার ঘোষণা হয়েছে তুমি তো নেশা না করেও নেশায় বুধ হয়ে রয়েছ। আরে আরে দাঁড়াও সূর্যবান, এখনই তো রাতের নেশা আরো গভীর হবে। ডাকো নর্তকীদের। আজকের রাতটা আমাদের জন্য জামাই বাবু, একবার যুদ্ধ শুরু হয়ে গেলে তখন আর আনন্দ করার সময় কোথায়? সব কিছু ছেড়ে যেতে হবে, তখন শুধু তীর ছোড়া, তরোয়াল চালানো, দিন রাত ছুটে বেড়ানো আর শত্রুদের আক্রমণ করা হবে। আর একবার যদি জিতে যাই, শত্রুদের শিবিরে সুন্দর সুন্দর নারীরাও তো থাকবে। সত্যি তাই কি ছিল?
কেন এমন হচ্ছে যোধা? সারাক্ষণ তোমার চিন্তা ঘুরছে মাথায়, চোখ বন্ধ করলে তোমাকে দেখতে পাচ্ছি, তরোয়াল তুললেও তোমাকেই দেখতে পাচ্ছি। সারাক্ষণ শুধু তোমার চিন্তায় মগ্ন রয়েছি। কেন তোমাকে ছাড়া কিছু ভাবতে পারছি না যোধা? কে তুমি? চোখ বন্ধ করলে তোমাকে দেখতে পাচ্ছি, তরোয়াল তুললেও তোমাকেই দেখতে পাচ্ছি। সারাক্ষণ শুধু তোমার চিন্তায় মগ্ন রয়েছি। কেন তোমাকে ছাড়া কিছু ভাবতে পারছি না যোধা? কে তুমি? আপনি? আপনার পিতা নিমন্ত্রণ পাঠিয়েছেন আমাকেও। ভালোই হলো, দেখা তো হয়ে গেল। প্রণাম নেবেন পিতা। এসো। কি হয়েছে? আপনি আমাদের একসাথে ডেকেছেন। আপনার চিত্র প্রস্তুত। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, কিন্তু কি যেন একটা নেই। ক্ষমা করবেন রাজকুমারী, বহু বছর ধরে রাজরাজাদের ছবি আঁকি, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আমায় দিন। আপনি আমার পিতাকে প্রসন্ন করার জন্য এই চিত্রে ওনাকে সুস্থ এবং তরুণ দেখিয়েছেন, কিন্তু ওনার বলি রেখা আর চুলের রং ওনার অভিজ্ঞতার প্রমাণ, আর ওনার অভিজ্ঞতা প্রজাদের নিরাপত্তার আশ্বাস দেয়। পিতা সর্বদা নিজের প্রজাদের প্রতি ন্যায় বিচার করেছেন, আপনারও কিন্তু নিজের শিল্পের প্রতি ন্যায় বিচার করা উচিত। উনি কিন্তু আপনার বয়স লুকোচ্ছিলেন পিতা। আমার যোধা কিন্তু ছোটবেলা থেকেই বুদ্ধিমতী। আমি খুব খুশি যে আমার কন্যা যোধা খুব শীঘ্রই আপনার মহারানী হতে চলেছে। আমি চাই যে আমাদের রাজ্যে ও কারাগারে বস্ত্র, আনাজ এবং মিষ্টি বিতরণ করা হোক, আর এই কাজ আমার কন্যা যোধা এবং আমাদের জামাই রাজা সূর্যভানের হাত থেকে সম্পূর্ণ করা হোক। এর ফলে তোমরা আমার সাথে সাথে সমস্ত প্রজাদেরও আশীর্বাদ গ্রহণ করতে পারবে। এ তো খুব ভালো কথা পিতা, কিন্তু ওদের হয়তো ফিরতে দেরি হয়ে যাবে, বরং আমি ওদের সঙ্গে যাই। আপনি নিশ্চিন্তে থাকুন ভগবান দাস, এখন যোধার সব দায়িত্ব আমার। আপনার যেমনটা ইচ্ছে। একদিকে আমেরের রাজকন্যা যোধা আর ভানপুরের রাজা সূর্যভানের বিয়ের ঘোষণায় মিষ্টি বিতরণ চলছিল, আর অন্যদিকে মুঘল সেনারা শালপুরে নিজেদের সম্রাটের জন্য অপেক্ষা করছিল। কেউ জানত না যে সম্রাট আমেরে রয়েছে। অনেক দিন কেটে গেছে, নানা রকম প্রশ্ন উঠছে। বৈরাম খাঁ জোনপুর থেকে ফিরে এসেছিলেন, আর শাহেনশাকে না পেয়ে মুঘল সাম্রাজ্যের সাথে বেইমানির শাস্তি কি জাহির? যদি অপরাধ খুব গুরুতর হয় তাহলে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই ওয়াজিরে আলা। কিভাবে হলো এত বড় ভুল? আমি তোমাকে বলেছিলাম, তুমি কি তোমার চোখ দুটোকে ভালোবাসো? হ্যাঁ ওয়াজিরে আলা। তাহলে সব সময় চোখ খোলা রাখবে শাহেনশার নিরাপত্তার জন্য। শাহেনশাকে রক্ষা করা আমার কর্মই নয়, আমার ধর্ম। আমার চোখ এক মুহূর্তের জন্য পলক ফেলবে না খান বাবা, কিন্তু শাহেনশাহ নিজেই তো শিকারে যেতে চাইছিলেন ওয়াজিরে আলা। তুমি কি এটা জানো, তোমার একটা সামান্য ভুলের জন্য শাহেনশার কত বড় বিপদ হতে পারত? আমি আমার ভুল স্বীকার করছি ওয়াজিরে আলা। অন্যায় করলে ক্ষমা করা যায়, কিন্তু পাপ করলে নয়। এই অন্যায় করেছে তোমার চোখ, তাই শাস্তিটাও সেই পাবে। আমি শাহেনশার বিশ্বস্ত লোক, কিন্তু মুঘল সাম্রাজ্যের নয়। দয়া করুন ওয়াজিরে আলা, ক্ষমা করুন। ইয়া আল্লাহ!
আমি কি দেখছি ওয়াজির আলা? সেটাই যা আপনার দেখার কথা নয় মহামাঙ্গা। জালালের পালিতা মা আমাকে না জানিয়েই অবাক হচ্ছি আমি। সে তো আমিও অবাক হচ্ছি ওয়াজির আলা। এসেছিলাম শাহেনশার সঙ্গে দেখা করতে, কিন্তু এখানে এসে দেখছি আপনি শাহেনশার বিশ্বস্তদের ওপর কেমন নির্মম অত্যাচার করছেন। এটা সম্পূর্ণ রাজনৈতিক ব্যাপার, আর এই ব্যাপারে ওজিরে সালতানাতকে কেউ কোনো প্রশ্ন করে না। যদি একই প্রশ্ন শাহেনশা করতেন তাহলে? তাহলে আমি নিজেই ওনাকে উত্তর দিতাম। তাছাড়া সে আমাকে খান বাবা বলে ডাকে, সে আমাকে তার পিতার মর্যাদা দিয়েছে। আম্মি জান, এই বলে ডাকে সে আমায়। আমার গুরুত্বও কিছু কম নয়। নিঃসন্দেহে, কিন্তু সেটা শুধু মহলের ভেতরে। রাজনৈতিক ব্যাপার থেকে দূরে থাকা আপনার পক্ষে মঙ্গল হবে। আপনি নিজেই অনেক দূরে চলে যাবেন এভাবে যদি শাহেনশার অনুগতদের মারতে থাকেন তাহলে। মহামাঙ্গা, আমার উপদেশ শাহেনশা মেনে চলে, আমি যা বলবো ও তাই করবে। আল্লাহকে ডাকুন তাই যেন হয়। শাহেনশা ফিরে এলো, ওনাকে বলো আমি ওনার সঙ্গে দেখা করতে এসেছিলাম। আপনার সাথে আবার আমার দেখা হবে। খোদা হাফেজ। খোদা হাফেজ। উনি দেখেছেন যখন, এই কথাটা শাহেনশার কানে নিশ্চয় পৌঁছবে। এ কোনো সাধারণ নারী নয়, জীবন্ত আগ্নেয়গিরি। এর চোখ একরকম কথা বলে আর মুখ আর একরকম, এভাবে এক আর করে আর এক। কেউ যদি জালালকে বিভ্রান্ত করার ক্ষমতা রাখে তাহলে সে হলো এই নারী। উনি শাহেনশার কাছে যাওয়ার আগে আপনার শাহেনশার সাথে দেখা করা খুব দরকার হুজুর। জালাল এখন কোথায়?